ক্লাস ওয়ান থেকে ফাইভ তোমাদের পরীক্ষার প্রশ্ন, আমি প্রশ্নটা মানে যারা প্রশ্ন ধরে পড়াশোনা করছো তারা আগামী শনিবার উত্তর জন্য অপেক্ষা করবে, আর যারা নতুন পরীক্ষা দেবে তারা কমেন্টটা দেখে নেবে কেমন পরীক্ষা দিতে পারো। আর রেজাল্টটা তোমাদের দেওয়া হয়নি গতকাল, আজকে দিয়ে দেবো দুপুরের দিকে, চলো দেখে নাও। গতকাল মানে রেজাল্টটা তোমাদের মঙ্গলবার রেজাল্টটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো। ক্লাস ওয়ানের প্রশ্নটা দেখে নাও, কোনটি মিল নেই ভালো করে দেখো। ইংরাজি থ্রি আছে, তারপরে থ্রি আছে, এটা বলবো না, তোমার দেখে নিয়ে এটা করবে। তারপর দেখো ক ম ল ব এই অক্ষরগুলির মধ্যে যেটি কোনটি লেখা যাবে না, ক ম ল লেখা যাবে, ম ল ব লেখা যাবে, না ক ল ম লেখা যাবে, কোনটা লেখা যাবে না আর কি। হ্যাঁ অক্ষরগুলোতে লিখতে হবে, ঠিক পরপর লিখতে হবে কিন্তু। তারপরে কোনটি বড়, সাত আট ছয় নয় দুই, সাত না আট না নয়। তারপরে দেখে নাও, আমার খাঁচায় ছয়টি পাখি ছিল, সকালে দেখলাম দুটি মরে গেছে, তাহলে কয়টি পাখি বেঁচে আছে, তিনটি চারটি পাঁচটি। তারপরে একানব্বইকে বলা হয় নয় এক, নয় দশ এক, না একানব্বই, মানে নয় এই নয় একটাকে কী বলা হবে। চলো ক্লাস টু এর জন্য যাবো, ক্লাস ওয়ান হয়ে গেল। হরিণের সিংগুলি কেমন, সোজা, ভোঁতা, আঁকা মাঁকা। কে হাত থেকে ধান খায়, কালবিড়ালি, শালিক, বক। উসি নদীতে কি দেখতে যাব, জল, বন্যা না ঝর্ণা। চার নম্বর, পাঁচ নম্বর প্রশ্ন, শান্ত, পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে উসি নদীতে জলের স্রোত কেমন, শান্ত, দুরন্ত না তীব্র। তারপরে চার নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর হচ্ছে পথে জল নামলে কোথায় আশ্রয় নেব, শান্তদের বাড়ি, মাসিদের বাড়ি, না মিশ্রদের বাড়ি। ক্লাস টু তোমাদের কাছে বিদায় নিলাম, এবার ক্লাস থ্রির কাছে যাচ্ছি। ক্লাস থ্রি প্রথম প্রশ্নটা, নদীর তীরে একা গল্পে লেখক কোন ঘাটে ডিঙি পেয়ে গেলেন, রংপুর, মহিষ ঘাটে, ত্রিপুণ্য ঘাটে। দু নম্বর প্রশ্ন, নৌকা যাত্রা কবিতায় কোন বই থেকে নেওয়া হয়েছে, শিশু, খেলা, না আঁকা লেখা। তিন নম্বর প্রশ্ন, নৌকাটিতে কি বোঝাই করা আছে, অর্থাৎ নৌকা যাত্রা কবিতায় ধান আছে, পাট আছে, না খড় আছে। চার নম্বর প্রশ্ন, নৌকা সমার্থক শব্দ কি, তটিনী, তরণী, না জলটি। পাঁচ নম্বর প্রশ্ন, নৌকাযাত্রায় নৌকা মালিকের নাম কি, আশু, মধু, না শ্যাম। চলো ক্লাস থ্রির জন্য যাব, থ্রি তো হয়ে গেল, ফোরের জন্য যাব। ফোর তোমাদের প্রথম প্রশ্ন, সহজ পাঠ বইটি লেখককে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, না সুকুমার রায়। দু নম্বর প্রশ্ন, বিচিত্র সাত কবিতা লেখক পাঠশালা যেতেন, বাগান দিয়ে, পাকা রাস্তা দিয়ে, না গলি দিয়ে। তিন নম্বর প্রশ্ন, বিচিত্র সাত কবিতায় কবি পাহাড়ালাকে কোন দিকে দেখতেন, দরজা দিয়ে, জানলা দিয়ে, না বাঁক দিয়ে। বাঁক মানে মোড় আর কি। পাহাড়ালার হাতে কি থাকতো, লাঠি, হ্যারিকেল, লণ্ঠন, এরাও বিচিত্র সব কবিতায়। মানা কথার অর্থ নিষেধ, বারণ, না এবি দুটোই হবে। তাহলে আমাদের হয়ে গেল ক্লাস ফোরের জন্য, ফাইভের জন্য যাব। এত শব্দটি অর্থ হলো রবিবার, সোমবার, না বুধবার। দু নম্বর, গির্জে রং ছিল লাল, কালো, না সাদা। তিন নম্বর প্রশ্ন, জোয়ানদের ঘাঁটি ছিল ল্যাডাক, পাটনার, শিলং। চার নম্বর প্রশ্ন, হাবু থানায় গেছিল ভোরবেলায়, সন্ধ্যাবেলায়, রাতের বেলায়। কঠিন বিপরীত শব্দ নরম, শক্ত, না সহজ। তাহলে তোমাদের কাছে বিদায় নিলাম, উত্তর আমি তোমাদের মঙ্গলবারে উত্তরটা আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।